বৃষ্টি ঝড় এগুলো শুধু বাংলাদেশে হয় নাকি অন্যান্য দেশেও হয়? বলেন, সব দেশেই হয়। এই যে আপনারা নিউজ দেখছেন মনে হয় অনেকেই, যে সৌদি আরবে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, জানেন কি জানেন না? এই যে রিসেন্টলি কালকের বা পরশুদিনের খবর, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড় হয়েছে। এমন বৃষ্টি হয়েছে যে একজন হাজিকে দেখলাম, সে দাঁড়িয়ে আছে, এমন বৃষ্টি, এমন মানে হাওয়ার চাপ, এত মানে আপনার বাতাসের চাপ, বাতাসের এত পাওয়ার যে সে দাঁড়িয়ে থাকতে পারছে না, তার কাপড় চোপড় ঠিকভাবে নিয়ে যে সে দাঁড়িয়ে থাকবে এটা সে পারছে না, এই জন্য সে কন্ট্রোল না করতে পেরে সে বসে গেছে। যখনই বসে গেছে, মক্কাতে দেখবেন যে মানুষের সিরিয়াল ঠিক করার জন্য বা এইরকমভাবে ব্র্যাকেট হিসাবে প্লাস্টিকের এরকম বড় বড় ইয়া থাকে, সে যখন বসে গেছে বাতাসের চাপের কারণে, ওই প্লাস্টিকের ওইটা এত জোরে এসে ধাক্কা মেরেছে যে সে এত জোরে আঘাত পেয়েছে, দেখেই কষ্ট লাগলো। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অনেকেই বলছে যে মক্কাতে সৌদি আরবে মানুষ ভালো কাজ করতে গেছে, সেখানে মানুষ হজ করতে গেছে, উমরা করতে গেছে, আল্লাহ এরকম কেন? আল্লাহ ওখানে গিয়ে আবার ওখানে ভালো কাজ করছে, ওখানে সবসময় ভালো কাজ হয়, ওখানে আবার মানুষকে কষ্ট দেওয়ার কী আছে? এই যে ঝড় বৃষ্টির কারণে মানুষ যে কষ্ট পাইছে, এটা একটা কষ্ট না বলেন? কষ্ট কি কষ্ট না বলেন? কষ্ট তো। এখানে আল্লাহ ঝড় দিয়েছে, বৃষ্টি দিয়েছে, আল্লাহ চাইলে সেখানে প্রচণ্ড গরম দিতে পারত, এখানে আমাদের কোনো অভিযোগ রাখা যাবে? বলেন, কোনো অভিযোগ রাখা যাবে না। এই জন্য আমাদের পৃথিবীতে আমাদের নিজের সাথে, আমাদের ফ্যামিলির সাথে যাই হোক না কেন, সব কিছু করছে একজন, তিনি কে? বলেন, তিনি কে? এই বিশ্বাস যদি আমরা আমাদের অন্তরের মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের কোনো অভিযোগ থাকবে? আমাদের কোনো অভিযোগ থাকবে? বলেন, কোনো অভিযোগ থাকবে না। এই যে আমি বললাম যে রাজশাহীতে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, 5-6 কিলোমিটার আসার পরে কোনো বৃষ্টি নাই, বৃষ্টির কোনো ছোঁয়াও নাই, কোনো আলামতও নাই। এই জন্য এই পৃথিবীর জমিনে বৃষ্টি হোক, রোদ হোক, যাই হোক না কেন, আবহাওয়া যাই হোক, আমরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করব। সর্ব অবস্থায় যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতে পারি, তাহলে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করে দিবে এক সত্তা, তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।